আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নিপুণ ওস্তাদ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো সকালবেলা বিছানাটা গুছিয়ে নিয়েছি আগে, আর এখন মাহাদিকে একটু আচার দেব। মাহাদি, আমি কালকে রাত্রে আচার খাইছিলাম, তো একটা বিসি কীভাবে জানে নিচে পড়ে গেছে, তো মাহাদি এটা নিয়েই খেতে চাইছে, তো এখন আমি মাহাদিকে একটু আচার দিয়ে দেব। তো মাহাদি আসলে আচার টক ঝাল এগুলো অনেক বেশি পছন্দ করে এত ছোট বয়সেই, তো এই কারণে একটু কথা কম বলতেছে। মাহাদির বয়স চলে 2 বছর, সে এখনও কথা ঠিক মতো বলতে পারছে না। সবাই মাহাদির জন্য দোয়া করবেন, আশা করি করে কথা বলবে, তবে একটু সময় লাগবে। তো আমি এখন প্লেট বাটিগুলো একটু ভিজিয়ে রাখছি আগেই, তারপরে ক্লিন করে নেব। তো আমি আমার বোতলে যে গাছটা রাখি সেটা এখন ধুয়ে রাখছি। তো গাছটা আমি 2-3 দিন পর পরে ধুই, আর এখন যেহেতু শীতকাল তো প্রতিদিন চেঞ্জ করতে হয় না, গরমকাল হলে একদিন পর পরে পানি চেঞ্জ করে দিতে হয়, না হলে পানিগুলো নোংরা হয়ে যায়, বেশি গন্ধ হয়ে যায়। শীতকালে তো পানিটা মানে একটা গন্ধ হয় না, তাই 2-3 দিন পর পরে এখন চেঞ্জ করি। আমি যে ক্লিনজারটা নিয়ে আসছি সেটা এখন খুলে নিচ্ছি। তো আগে একটা এটি থাকতো, এখন একটার সাথে একটা ফ্রি দিচ্ছে। তো আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে দিচ্ছি। ফ্রিজটা ফ্রিজের গ্লাসের ডোর হওয়াতেই ফ্রিজে একটু দাগ লাগে যায় হাত লাগলে, তো এই কারণে 2-3 দিন পর পরে পরিষ্কার করি। আমি সব প্রতিদিন করি না, যেটা সত্যি কথা, প্রতিদিন করতে আমার অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু মাহাদি এখনও ছোট, তারপরে নুসরাত মেরাজাউরাও এখনও ছোট, তো ওদের মাদ্রাসায় দিয়ে আসা নিয়ে আসা, সংসারে কাজকর্ম করা, তো আমি প্রতিদিন কাজ করতে পারি না, যখনই সময় পাই তখনই করে নিই, আমি রুটিন মাফিক কোনো কাজই করতে পারি না। এই তো এভাবেই সংসার চলে যাচ্ছে। তো আমি এখন রান্না করে নেব। তো রান্না করার জন্য মাছ নিয়ে আসছি, তো মাছটা এখন ভিজিয়ে রাখবো। তো এটা হচ্ছে স্কোয়াশ, যে সবজিটা পাওয়া যায় এটা আসলে বিদেশি সবজি, তো আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। তো আসলে আমি এটা 2 দিন আগে কেটে রেখেছি, তো ওই 2 দিনে আমার হচ্ছে কি রান্না করা হয় নাই। তো রান্না করা না হওয়ার কারণ হচ্ছে ওই মাংস রান্না করেছি, আর আমার বোনটা চলে যাবে বলছিল, তো এই কারণে অন্য সবজিগুলো রান্না করছি, আর অন্যতর মানে মাংসটা রান্না করছি একটু বেশি, তাই সবজি রান্না করি নাই, কারণ বাসি সবজি খাওয়াও যায় না, আর মাংসের সাথে সবজি রান্না করলে খাবে না, ছোটো বাচ্চারা আছে আর আমরা তো কতই আর খাবো, সেই কারণে আর রান্না হয় নাই। তো এখন রান্না করে নেব। তো এদিকে আমি রুই মাছ ভেজে নিচ্ছি, তো মাছটা আমি ভেজে তারপরেই বসিয়ে রান্নাটা বসিয়ে দেব। তো যত সাধ্য চেষ্টা করি অল্প তেলে রান্না করা, তাও একটু বেশি পড়ে যায়, কী করবো বুঝে উঠি না। তো এখন আমি স্কোয়াশ সবজিটা রান্না করে নেবো। এটা আমাদের লাউ সবজির মতো, তো এটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল, আগে তো ছিল না। তো এখন আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তারপরে একটু রসুন দিয়ে দিলাম।
তো আমার সবজিটা রান্না হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন টেবিলে নিয়ে আসছি, এখানে হচ্ছে শাক, কলাইয়ের শাক, আর হচ্ছে লাল মরিচের ভর্তা, আর হচ্ছে স্কোয়ার সবজি। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার। তো আমি টেবিলটা এখন গুছিয়ে তারপরে খেয়ে নেব। তো এটা ছিল আমাদের রাতের খাবার। তো আমি এখন বসে গেছি, আর নুসরতের আব্বু নামাজ পড়ছে, ও এশার নামাজ পড়তেছে, ও দোকান থেকে আসে 10টার সময়। তো আসলে জামাতে নামাজ পড়তে পারে না, দোকানে কাজ থাকে, তাই বাসা আসিয়ে পড়ে। শীতের কাজ, শীতের দিনে এরকম দোয়া উঠা ভাত কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এটা হচ্ছে আমার মেরাজ, আমি আসলে এবার দুষ্টামি করে একটু লিপস্টিক লাগাইছি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আর এখন হচ্ছে আরো একটা মজার কাহিনী, এটা হচ্ছে মাহাদির ওষুধ। তো মাহাদিকে এখন কিভাবে ওষুধ খাওয়ায় দেখেন, মাহাদি কিন্তু ওষুধের নাম ও মনে যে জানে, আমার মনে হয় ও ওষুধ চিনে কোনটা ভালো আবার কোনটা খারাপ। তো এখন ও নিজে খাবে, আমাকে দিচ্ছে না, তাই আমি টান দিয়ে নিয়ে আসছি। তো এটা হচ্ছে টোফেন ওষুধটা, তো ওটার লেভেলটা আসলে উঠে গেছে। তো এটা হচ্ছে টোফেন, তো এখন ও দেখবেন, এখন ও টোফেনটা খাবে, বাকি ওষুধগুলো খেতে চায় না। তাহলে ও জানে যে ওই ওষুধটা অনেক মজা, ও বুঝতে পারে। এই যে এখন টোফেনটা খেয়ে নেবে, আর যদি পরের ওষুধটা ধরি তাহলে দেখবেন উঠে দৌড় দিবে। এই যে চলে যাচ্ছে, কারণ ও অন্য কোনো ওষুধ আর খাবে না, ওই শুধু। তো এই হচ্ছে মাহাদির কাহিনী। তো আমরা এখন একটু বাইরে আসছি, এটা আমি হাসপাতালে আসছি, একটু ডাক্তার দেখাবো। তো হাসপাতালটাও ভিডিও করছি, ভালো লাগতেছে। এখন মানুষ কমই আছে, অন্য সময় অনেক ভিড় থাকে। তো হাসপাতালের সামনে এরকম গার্ডেন সিস্টেম, তো গাছের সাথে একটু দাঁড়িয়ে পড়ছি। তো অনেক রোদ, এই কারণে আমি ভালো করে তাকাতে পারছি না। তো ডাক্তার দেখাই পরে চলে আসছি, আর এখন আমি একটু কিছু বাজার করব। তো এই ছিল আমার আজকের ভিডিও, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।